কালকে প্রচুর 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 রাতের বেলা ভয় পেয়ে গেছিলাম, প্রচুর ভয় পেয়ে গেছিলাম কালকে। কিভাবে ভয় পেয়ে গেছি ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে ঘড়িতে 7:20। তো আমি আজকে, আমার ঘুম ভেঙে গেছে, উঠে গেছি সকাল সকাল। তো উঠে যেহেতু ছেলে বেরোবে, তার জন্য আমি এখন কী কী করছি, কী কী না করছি, আর একটা আজকে আমি দেখাবো যে ঘুম থেকে উঠে আমি সকালবেলা কী করি। প্রত্যেক দিন যদিও করি না, সপ্তাহে 4 দিন তো অন্তত করি সকালবেলার, যে আমি যে মুখটা আমি পরিষ্কার করি বা মুখটা ক্লিন করি, কী করি সকালবেলার মেকআপ রুটিন, বা এটা মেকআপ বলে না, এটা সকালবেলার মুখের যে যত্ন, স্কিনের যত্ন কীভাবে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো প্রথমে আমি কী করছি কী না করছি, তারপর চলো আগে চলো শুধু রান্নাঘরে, তারপর ফিরে আসছি, তারপর ওইটা নিয়ে আসছি। কেমন, খুব ভালো একটা রেমেডি, তোমরা অবশ্যই ইউজ করতে পারো। চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরে কী বসিয়েছি দেখো তো। কী রান্না করবো, মাশরুম আছে, মাশরুমটা রান্না করব, দেখা যাক। আর আলু ভাজা দেখো বসিয়ে দিয়েছি, তো চলো দেখবে কেমন। দেখো এখানে আলু ভাজা যে বসিয়ে দিয়েছিলাম, এটা দেখো পাক উঠে গেছে, তো আর এর থেকে আর বেশি সেদ্ধ করবো না, জলটা ফেলবো না। আজকে যেহেতু রোদ উঠেছে, মানে খুব সুন্দর একটা রোদ উঠেছে, তো আজকে আর কঞ্জুসি করলাম না, সোজা সঙ্গে সঙ্গে রাতের থেকে কাপড় ধোয়া স্টার্ট হয়ে গেছিলাম। যেহেতু আবহাওয়া দপ্তরে দেখেছিলাম 30 ডিগ্রি বা 27 ডিগ্রি থাকবে আবহাওয়াটা, তো ভেবেছিলাম নিশ্চয়ই রোদ উঠবে, তো তাড়াতাড়ি করে রাতে কিছু কাপড় ধুলাম। সকালেও কিছু কাপড় দেখছো তোমরা দিয়ে দিয়েছি, তো আর কঞ্জুসিটা করলাম না। কিছু কাপড় চোপড় ছড়িয়ে দিয়েছি সব জায়গায়, খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, টান টান করে। কিছু তো রাতের বেলা ঘরে দাদা ছড়িয়ে দিয়েছিল, আমার হাজবেন্ড ঘরে ছড়িয়ে দিয়েছিল, তো এইগুলো আবার বাইরে নিলাম। আবার কিছু কাপড় ধুলাম, এই চলছে কাপড় ধোয়াধুয়ি। দেখো কত কাপড় ধুয়েছি, দেখতে পাচ্ছ, এগুলি সব ছড়িয়ে দিয়েছি, এদিকে এদিকে আছে, ওই দিকে আছে, তারপর ওই বারান্দার রেলিংয়ে আছে, সব জায়গায় আছে কাপড় চোপড়। মোটামুটি সব ধোয়া হয়ে গেছে, তো আরও ধোয়াধুয়ি আছে, যেহেতু রোদটা উঠলে রোদটা কেউ হাতছাড়া করতে চায় না বেশি। কয়দিন এক নাগাড়ে বৃষ্টি থাকলে দেখবে একদম ভালো লাগে না, মনও যে জানি কেমন লাগে, ঠিক না? আর যদি এক নাগাড়ে বৃষ্টি থাকে, আমাদের মনেও কোনো শান্তি নাই, মনে কোনো আনন্দ পাই না, জোর পাই না, যদি সবসময় বৃষ্টি থাকে, যেহেতু কোথাও বেরোতে পাই না, সবচেয়ে বড় কথা কোথাও বেরোতে গেলে, মানে ইচ্ছে করলেও বেরোতে পারে না, বৃষ্টি বাদল রাস্তায় নোংরা কাদা, তার জন্য তো ওই আর কি। রোদ উঠলে আমাদের মনটা পুরো মানে প্রফুল্ল হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়, মানে খুশিতে ভরে যায়। তো রোদ উঠেছে, তো দেখলে কাপড় চোপড় ধোয়া দিয়ে মোটামুটি শেষ, আরও কিছু আছে ওয়াশিং মেশিনে তোমরা দেখেছো, তো চলো এবার ফিরে আসছি। যেটা দেখাবো তোমাদেরকে বলেছিলাম সেটা দেখিয়ে নিই, তারপর আসছি। তো চলে এলাম তোমাদের সামনে, তো যেটা বলেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকেরই স্কিন কেয়ারটা দরকার, স্কিন কেয়ার করতেই হবে, মানে স্কিন কেয়ার শুধু করলেই হবে না, পর্যাপ্ত পরিমাণে জলও খেতে হবে, জল খাওয়াটা সবচাইতে মাস্ট, জল অবশ্যই খেতে হবে। কারণ জল না খেলে আমাদের শরীরে, জল হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের শরীরে 90% রোগই সেরে যায় জল খেলে, জলটা প্রচুর পরিমাণে খেতে হবে। শুধু স্কিন কেয়ার করলে হবে না, সঙ্গে ফলমূল এগুলি খেতে হবে, ফল ফসলি খেতে হবে, শাক সবজি খেতে হবে। তো যাই হোক, যেটা দেখাছিলাম কথা বেশি বলবো না, তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা যে স্কিন কেয়ারটা করবে সেটা হচ্ছে গিয়ে, দেখো এখানে একটা প্যারাশুট নারকেল তেল আমি নিয়ে নিয়েছি, এটার সাথে তোমরা এমন কি মেশাবে যেটা মুখের স্কিনটা একদম পুরো, মুখের, দেখো আমার ঘাড়টা একটু ব্যথা ব্যথা করছে, মুখের স্কিনটা পুরো পাল্টে যাবে, মানে স্কিন একদম টান টান হবে, গ্লোয়িং স্কিন হবে, চকচকে হবে, বা মুখে যে ট্যান পড়া এগুলিও পড়বে না, তাছাড়া তোমাদের রিঙ্কেলস এগুলিও হবে না, একদমই হবে না, তোমার বার্ধক্যকে একদম রোধ করে দেবে, এরকম অবস্থা করে দেবে। তো চলো দেখাচ্ছি, প্রথমে নারকেল তেলের সঙ্গে আমি কী মেশাবো। দেখো নারকেল তেলটা আমি একটু হাতে নিয়ে নিয়েছি, জাস্ট সামান্য একটু হাতে নিয়ে নিয়েছি, প্যারাশুট নারকেল তেল, তোমরা যে কোনো নারকেল তেল নিতে পারো। তো তার সাথে আমি এখন সকালবেলা যেটা মেশাবো এটা হচ্ছে কি, দেখো কথা বেশি বলবো না, সোজা আমি বেশি শর্টকাটে বলছি, দেখো এই লেবুটা, এই লেবুর রস তোমরা দেবে, এই নারকেল তেলের সাথে এই লেবুর রসটা মিশিয়ে তোমরা শুধু মুখে একবার লাগিয়ে দেখো, তারপর বলো আমাকে যদি আমি কোনো মিথ্যে কথা বলে থাকি। তো আমি মাঝে মধ্যে দেই, তো দেখো সপ্তাহে 4 দিন দিলেই হবে বা 3 দিন দিলেই হবে, সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে আগে ভালো করে মুখটা ধুয়ে নেবে। দেখো আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি,
এবার লেবুর রস, এই লেবুটা দেবো। দেখো এখানে লেবুর রসটা নিয়ে নিয়েছি আমি, নিয়ে আমি এটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। সবসময় দেওয়ার আগে হাতের তালুতে একটু যে কোনো জিনিস একটু গরম করে নেবে, এরকম করে গরম করে নিয়ে তারপর তোমরা মাখবে। লেবু রসের যে উপকারিতা তোমরা সবাই জানো, লেমন এটা কিন্তু একটা রক্ত চলাচল করে জানো। তোমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে আগে ঘুম বাসি বিছানায় উঠে ঘুম থেকে উঠে যদি স্কিনটাকে এরকম এরকম করতে পারো তাহলে স্কিনটা সব একদম ঝুলবে না, স্কিন কুচকাবেও না। প্রত্যেকটা গৃহিণীর এই রান্নার ফাঁকে ফাঁকে কিছু একটা টাইম বের করা দরকার স্কিন কেয়ার করার জন্য। তার আগে সবচেয়ে আগে মন ভালো রাখতে হবে। মনটা যদি ভালো রাখা হয়, মন ভালো রাখা মানে কি, তুমি তোমার জন্য ভাববে, তোমার জন্য ভাববে, তোমাকে ভালোবাসবে, তাহলে দেখবে মন ভালো রাখবে, ভালো থাকবে, সবার কথাই চিন্তা করবে। কিন্তু মনটা ভালো রাখার সবচেয়ে উপকারী, সবচেয়ে দরকার, কারণ মনটা ভালো রাখলে তোমার প্রত্যেকটা স্কিন চর্চা মানে স্কিন কেয়ার করতে পারবে। মন ভালো রাখলে কোথাও ঘুরতে বেরোতেও ভালো লাগবে। যদি মনটা ভালো লাগে তাহলে তো হলো, তো মন ভালো রাখতে যদি মন খারাপ থাকে তাহলে কি করবে তোমরা? ঠাকুরের নামটা করবে, বেশি ধ্যান ট্যান করবে। ধ্যান হলো মহা উত্তম উপায়, ধ্যানের মাধ্যমে সব কিছু মনটাও ক্লিয়ার হয়ে যায় ঠাকুরের। যখনই মন ভালো থাকবে না তোমরা গান শুনবে, ঠাকুরের গান বা যে কোনো ভালো লাগার গান শুনবে। আমি তো ঠাকুরের গান শুনি। এটা কিন্তু সকালবেলা ডেলি করতে পারো তোমরা, করে মিনিট 10-15 রেখে তারপর আবার ধুয়ে নেবে খালি জলে। হ্যাঁ, আমি গলা দিচ্ছি না, তোমরা ইচ্ছে করলে গলা দিতে পারো। আর একটু আছে সামান্য, যাও। ভেবেছি যে বাইরে কাপড় চোপড় গুলো দিয়েছিলাম, ভেবেছিলাম যে বৃষ্টি আসবে না, ঠিক বৃষ্টি আসলো জানো, বৃষ্টি চলে এলো। কি অবস্থা দেখো, এখন আবার নিতে হচ্ছে ঘরে কাপড় চোপড় গুলো, ভালো লাগে না, যন্ত্র না এই যন্ত্রণা। একবার দেই, একবার আনি, এইসবই করি। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, পুরো কমপ্লিট। দেখতে দেখো কি আমি লাগছে। দেখো আলু ভাজা হয়ে গেছে আমার, রেখে দেবো। এবার আনবো মাশরুম, মাশরুম রান্না করবো আজকে। তো এরপরে নিয়ে আসছি যে কেন ভয় পেয়েছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে নিয়ে আসছি, সত্যি খুব ভয় পাওয়ার কথা। তো চলো পরের ভিডিওতে।